নেতাদেরকে রক্তাক্ত করে জনগণের সংগ্রাম বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নুমান। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও ধানমন্ডি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে ধানমন্ডি থানা শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নুমান বলেন, 10 ট্রাক অস্ত্র মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে জড়ানোর ষড়যন্ত্র করছে সরকার, অথচ আমরা ক্ষমতায় থাকতে এই অস্ত্রগুলো আটক করেছি, জনগণকে দেখিয়েছি, কিন্তু কোন যুক্তিতে খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়ানো হচ্ছে তা বুঝে আসে না। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র মেনে নেবেন না বলেও জানান তিনি। শ্রমিক দল ধানমন্ডি থানার সভাপতি বাবুল সর্দারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।